হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা হচ্ছে মোটো ব্লগিং। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাউ টু বি এ গুড মোটো ব্লগার। মোটো ব্লগিং নিয়ে যেহেতু আলোচনা করছি, সেক্ষেত্রে বাড়িতে বসে আলাদা করে ভিডিওটা করার থেকে এভাবে অন রোড ভিডিওটা করা আমার কাছে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়। মোটো ব্লগার হতে গেলে তার আগে জেনে রাখা দরকার মোটো ব্লগিং জিনিসটা কি। মোটো ব্লগিং হচ্ছে কার অথবা বাইকের মধ্যে এইভাবে ক্যামেরা সেট করে তার মধ্যে কথা বলা এবং লাইভ কমেন্ট্রি করা। যেমন আমার এই দুপাশে সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর আমি সেটা বর্ণনা করছি আমার ক্যামেরাতে, এটাই মোটো ব্লগিং। মোটো ব্লগিং করতে গেলে প্রধানত চারটে জিনিসের প্রয়োজন হয়। প্রথমত একটা দারুণ মোটো ব্লগিং সেট আপের প্রয়োজন হয়। দ্বিতীয়ত যেটা কাজে লাগে সেটা ক্যামেরার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। তৃতীয় জিনিসটা হচ্ছে নিজের কন্টেন্ট, আর চতুর্থ জিনিসটা হচ্ছে এডিটিং সফটওয়্যার। তো ফার্স্ট পয়েন্ট ছিল মোটো ব্লগিং সেট আপ। তো আমি যখন প্রথম মোটো ব্লগিং শুরু করি তখন আমি হেলমেটের মধ্যে মাউন্টে মোবাইল লাগিয়ে মোটো ব্লগিং সেট আপ তৈরি করেছিলাম। কিন্তু মোবাইল দিয়ে মোটো ব্লগিং করার একটা প্রবলেম ছিল যে একটা সেকি সেকি ভিডিও আসতো। আপনারা যদি আমার কালিম্পংয়ের ভিডিওটা দেখেন সেখানে গিয়ে দেখতে পাবেন আমি মোটো ব্লগিংটা করেছিলাম হচ্ছে পুরোটাই মোবাইলের উপরে। তো আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম। আর এখন আমি অ্যাকশন ক্যাম ইউজ করি মোটো ব্লগিংয়ের জন্য। এক্ষেত্রে ছবির কোয়ালিটি অনেক যেমন বেটার হয়, তার সঙ্গে স্টেবিলাইজেশনটাও খুব সুন্দরভাবে হয়। তো অনেক কম খরচে যদি মোটো ব্লগিং সেট আপ তৈরি করতে মিনিমাম একটা অ্যাকশন ক্যামের দরকার হয়, সেক্ষেত্রে আপনাদের যদি বাজেট থাকে আপনারা গোপ্রো ইউজ করতে পারেন। কিন্তু যদি বাজেট অনেক কম থাকে তাহলে SJ4000, SJ Legend 6, SJ7, SJ8 এই সমস্ত ক্যামেরাগুলো মোটো ব্লগিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। মোটো ব্লগিং সেট আপের মধ্যে আরেকটা জিনিস পড়ে, যেটা হচ্ছে সাউন্ড। তো সাউন্ডের জন্য মাইক ইউজ করতে হয়। এক্ষেত্রে আমি কিন্তু এখন মাইক ইউজ করছি না, কারণ আমার SJ6 Legend-এ যে মাইকটা ইউজ হয় তার দাম অনেক, আর সেক্ষেত্রে কিন্তু আমি সেটা ইনভেস্ট করিনি। আমার SJ6 Legend-এর ইনবিল্ট সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, সেই কারণে আমি মাইক ছাড়া এতদিন পর্যন্ত শুটিংটা ঠিকঠাকভাবে করে যেতে পারছি। আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের মাইকে অডিও কোয়ালিটি ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু মাইক ইউজ করতে পারেন, মোটামুটি 1500-1600 টাকার মতো খরচ হতে পারে। দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে হাউ টু টক উইথ ইউর ক্যামেরা। এক্ষেত্রে ক্যামেরার সঙ্গে কথা বলার জন্য আপনাদের ল্যাঙ্গুয়েজটা আগে ঠিক করতে হবে। আপনি বাংলা, হিন্দি অথবা ইংলিশ কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করতে চান সেটা আগে ঠিক করুন। আমি প্রথমে আগে হিন্দিতে ভিডিও করতাম, পরে কিন্তু আমি বাংলাতে, আমি কমফর্টেবল ফিল করাই আমি বাংলাতেই এখন ভিডিও বানাচ্ছি। ক্যামেরায় যখন কথা বলা হবে আমি নিজে যেরকম, আমার ক্যামেরায় আমি নিজেকে সেই রকমই দেখাবো, সেক্ষেত্রে আমি যেরকম আমার অডিয়েন্স আমাকে সেভাবেই ভালোবাসবে। আরেকটা কথা, মোটো ব্লগিং করার সময় লেজি টক করা কখনোই উচিত নয়। যখনই কথা বলবো খুব এনার্জেটিক ওয়েতে কথা বলবো। থার্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা যেটা কন্টেন্টটা দিই সেই কন্টেন্টটা বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, যেমন হতে পারে ডেলি অবজারভেশন, তার উপরে কন্টেন্ট হতে পারে, বা কোনো রকম ট্রাফিক রুল সম্পর্কিত কোনো রকম তথ্য, বা বাইকিং সম্পর্কিত কোনো রকম তথ্য। আমাদের যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি সেই কন্টেন্টগুলো বাইকাররা যেমন দেখে, কিছু নন বাইকাররা আছে তারা ওই ভিডিওগুলো দেখে। সুতরাং ভিডিওগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে নন বাইকাররাও আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে যায়, আর সেভাবেই আমাদেরকে কোনো রকম কন্টেন্ট চয়েস করতে হবে। আমার 2 বছরের ইউটিউব কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়েছি, যেগুলো কারোর কারোর কাছে খুব ভালো লেগেছে আবার কারোর কারোর কাছে ভালো লাগেনি। মোটো ব্লগিংয়ের মেন মেরুদণ্ডই হলো কন্টেন্ট। কন্টেন্টটা সেই রকমভাবে আমাদের ভবিষ্যতে বানাতে হবে, কিন্তু বর্তমানে লকডাউনের সময় কন্টেন্টটা বানানো একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটু ভালো করে আমরা চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু আমরা অনেক কন্টেন্ট আমাদের চারপাশে খুঁজে পাবো। 4th যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু শ্যুট করার পরে ভিডিও এডিটিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভিডিও মার খেয়ে যাবে। সেক্ষেত্রে ভিডিও এডিটিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করা যেতে পারে বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার, যেমন অ্যাডোবে প্রিমিয়ার প্রো সবচেয়ে বেস্ট সফটওয়্যার। কিন্তু আমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারি না,
আমি ইউজ করি হচ্ছে ফিল্মোরা। তো ফিল্মোরাতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি এবং ফিল্মোরা এখন আমি শিখছি। আর ফিল্মোরাতে এত এত জিনিস আছে যেগুলো শেখার কোনো শেষ নাই। প্রথমে যদিও এটা রেকমেন্ডেড নয়, তবুও বলবো প্রথমেই একদম লাইসেন্স ভার্সন কেনার প্রয়োজন নেই। ইচ্ছা হলে আগে ক্র্যাড ভার্সন ইউজ করে আপনারা দেখতে পারেন যে এডিটিং সফটওয়্যারটা কেমন। যদি তারপরে মনে হয় তারপরে কিন্তু আপনারা লাইসেন্স ভার্সন কিনতে পারেন। ভিডিও এডিটিং সফটওয়্যারে নিজেদেরকে সরবরাহ করতে হবে, তাহলে 3-4 ঘন্টার মধ্যে একটা 10-12 মিনিটের ভিডিও ইজিলি তৈরি করা যায়। যারা নতুন ইউটিউব চ্যানেল খোলে অথবা নতুন মোটো ব্লগিং করতে শুরু করেছে, তারা ভাবে যে নতুন একটা ভিডিও দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভিডিওটার বিশাল একটা ভিউ হয়ে যাবে। আমিও প্রথমে তাই ভাবতাম যে একটা ভিডিও দেওয়ার পরে দারুণ ভিউ আসবে, কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি একটা ভিডিও আপলোডিংয়ের প্রায় 6-7 মাস পরে ভিডিওটার ভিউ বাড়তে শুরু করে। সুতরাং একটা ভিডিও আপলোড করার পরে মিনিমাম 5-6 মাস ভিডিওটার ভিউয়ের জন্য অপেক্ষা করা অবশ্যই উচিত। আর একটা লাস্ট কথা বলবো, সাবস্ক্রাইবাররা আমাদের কাছে বন্ধু সমান এবং সম্মানীয়, সুতরাং তাদেরকে কখনো বোকা বানিয়ে ভিডিও তৈরি করা কখনোই উচিত নয়। আমি তো কখনোই সেটা তৈরি করার চেষ্টা করব না। ইউটিউব বা মোটো ব্লগিংয়ে সাকসেস পেতে গেলে একদিনে সে সাকসেস আসে না, সাকসেসের জন্য অপেক্ষা করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। আমি একজন ভালো মোটো ব্লগার হওয়ার জন্য যে সমস্ত পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো মেনে চলছি, হার্ড ওয়ার্ক করে চলছি। আশা করি আমি একদিন সাকসেসফুলি ইউটিউবার হব, আর সেদিন আপনারাও আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। ততদিনের জন্য বাই বাই।